আমরা ক্যারিয়ার বিল্ডিং এর জন্য পড়ালেখার জন্য এত ব্যস্ত যে আমরা জিমে যাই না বাসায় ট্রেডমিল থাকলেও ট্রেডমিল করি না সো সেইগুলা আমাদের আমরা মনোযোগী হওয়া দরকার নালে এই এক্সট্রা ফ্যাট রিমুভ করার জন্য আমাদের প্লাস্টিক সার্জনদের আরো ব্যস্ত হয়ে যেতে হবে অ্যাকচুয়ালি একটা সার্জিক্যাল প্রসিডিউর যেটা দিয়ে আমরা প্লাস্টিক সার্জনসরা এক্সেস ফ্যাট বা আনওয়ান্টেড ফ্যাট বডির যে সমস্ত জায়গায় জমে যায় সেখান থেকে আমরা বের করে দিই তো একটা ক্যানুলা আমি যদি হাতে নেই তাহলে বুঝতে পারবেন যে দিস ইজ আ টিপিক্যাল ক্যানুলা যে ক্যানুলা দিয়ে আমরা ফ্যাটগুলো রিমুভ করি ছোট্ট একটা ছিদ্রের মাধ্যমে এই কাজটা হয় যেরকম অ্যাবডোমেনে যদি ফ্যাট জমে উইচ ইজ দ্য কমনেস্ট এরিয়া যেখানে আমাদের কাজ করতে হয় নিচের পেটে ছোট্ট একটা ছিদ্র করে এইটার মাধ্যমে উই সাকশন দ্য ফ্যাট আউট আপার অ্যাবডোমেন থেকে লোয়ার অ্যাবডোমেন থেকে সাইডস থেকে হিপের সাইজ থেকে তো সেই ফ্যাটগুলো আমরা 1 লিটার 2 লিটার 3 লিটার 4 লিটার যার যেরকম প্রয়োজন সেইভাবে আমরা রিমুভ করে দিই অ্যানেস্থেশিয়া তো লাগবেই কেননা এটা আমরা পেইনলেস প্রসিজার হিসেবে কাজটা করতে চাই পেশেন্টের ফার্স্টে আমরা একটু অ্যাসেসমেন্ট করি ওর লাইফস্টাইলের ব্যাপারে একটু সতর্ক করে দিই তারপরে ওয়েট নিয়ন্ত্রণ করার জন্য কিছু রেসপন্সিবিলিটি পেশেন্টের নিজের নিতে হবে সেটাও আমরা বলে দিই আর এক্সেস ফ্যাট যেটা জমে যায় ওটা আসলে সরানোটা ইট বিকামস ভেরি ডিফিকাল্ট স্পেশালি অ্যাবডোমেন থেকে তো তখন আমরা ওই আন্ডার স্পাইনাল অ্যানেস্থেশিয়া অথবা আপার পার্টে যদি করা হয় মেল ব্রেস্ট ডাবল চিন অথবা আর্মস সেগুলো জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে করতে হয় ইউজুয়ালি 1 ঘন্টার মতন সময় লাগে আর কি আর ওই দিনই চলে যেতে পারে পেশেন্ট বাসায় পেশেন্টের অ্যাসেসমেন্ট করা যে পেশেন্টের ডায়াবেটিস হাইপারটেনশন থাকলে ওগুলো কন্ট্রোলে আছে কি না স্মোকার কি না স্মোকিং ছাড়তে বলা হয় এবং কিছু টেস্ট করে নিতে হয় যেরকম ব্লাড টেস্ট এক্সরে ইসিজি এগুলো বিফোর দ্য সার্জারি অ্যানেস্থেটিস দেখে ক্লিয়ারেন্স দেয় তারপরে আমরা কাজগুলো করি যদিও অনেক কেটে নিয়ে কাজ করতে হয় না কিন্তু এটা সার্জিক্যাল প্রসিজার যেহেতু অ্যানেস্থেশিয়া যেহেতু লাগছে এই সতর্কতাগুলো অবলম্বন করেই করতে হয় কিন্তু ডিউরিং দ্য প্রসিজার আমরা দেখে নিতে চাই যে প্রেশার কন্ট্রোলে আছে কি না ওষুধ খাচ্ছে কি না ঠিক টাইম মতন ব্লাড সুগার ঠিক নিয়ন্ত্রণে আছে কি না এইগুলো দেখে নিতে হয় আর এই পুরো পদ্ধতিটা যদি একটু আমাদেরকে বলতেন যে মানে শুরু থেকে একজন রোগীকে কিভাবে প্রিপারেশনটা নিতে হয় তার দেখে কথা বলি আমরা পেশেন্টকে একটু এনকারেজ করার চেষ্টা করি যে লাইফস্টাইল ফুড হ্যাবিট ডায়েটারি হাঁটা চলার মধ্যে আসা একটু অ্যাক্টিভিটির মধ্যে এগুলার ব্যাপারে একটু উদ্বুদ্ধ করি তারপরে আমরা পেশেন্টকে অ্যাসেস করি যে ফিজিক্যাল কন্ডিশন কি পেশেন্টের যদি ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকে এবং যদি দেখা যায় যে অ্যানেস্থেটিস্ট ক্লিয়ারেন্স দিয়েছেন তখন আমরা উই ক্যান প্রসিড ফর লাইপোসাকশন যেই জায়গায় বাড়তি ফ্যাট আছে এটা তো বডি ইমেজটা নষ্ট হয়ে যায় তখন দেখা যায় যে সেলফ কনফিডেন্স কমে যাচ্ছে একটা ইয়াং ছেলে বা ইয়াং মেয়ের অফিসে যাওয়া অথবা কলেজে স্কুলে যাওয়া এগুলো নিয়ে আসলে প্রবলেম হয় বডি ইমেজটার জন্য আজকাল তো অনেক সতর্ক ফিগারের ব্যাপারে তো ওই জন্য আমরা যখন কাজ করি তখন এই ধরনের ক্যানুলাসগুলো ইউজ হয় এটা অ্যাবডোমিনাল ক্যানুলা আরও ছোটো ক্যানুলা আছে যেরকম আমরা ফেসের জন্যে ইউজ করলে ডাবল চিনের জন্য ইউজ করলে এরকম ক্যানুলা ইউজ হয় সাথে সিরিঞ্জ আমরা ইউজ করি সাকশনিংয়ের জন্যে অথবা লাইপেকটম সাকশন মেশিনও থাকে সেটা দিয়েও করা যায় তো আমরা ভলিউম অফ ফ্যাট অ্যাকচুয়ালি একটা নিয়ন্ত্রণ করে রিমুভ করি অনেক বেশি ফ্যাট রিমুভ করলে কিছু কিছু সময় পেশেন্টের ব্লাড প্রেশার ফল করার চান্স থাকে অন্যান্য সমস্যা হওয়ার চান্স থাকে এই কারণে আমরা ভলিউম অফ ফ্যাটটা খুব ক্যালকুলেট করে বের করতে হয় যে এই ফিগারে ওর ওয়েটে কতটুকু ভলিউম ফ্যাট বের করলে ভালো হয় কিন্তু আমরা 1 লিটার করলেও শেপে অনেক সুন্দর চেঞ্জ চলে আসে 2 লিটার চেঞ্জ করলে অনেক সুন্দর চেঞ্জ চলে আসে